বিষ্ণু পুরাণাম পঞ্চমাংশ উনত্রিংশ অধ্যায় নরকাসুর বধ পরাশর বললেন হে মৈত্রেয় একদা ত্রিভুবনেশ্বর ইন্দ্র মত্ত ঐযাবৎ পৃষ্ঠে আরোহণ করত দ্বারকায় কৃষ্ণের নিকট আগমন করিলেন ইন্দ্র দ্বারকায় প্রবেশ করত হরির সহিত সাক্ষাৎ করিয়া নরক নামক দৈত্যের দুর্ব্যবহারের বিষয়ে তাহার নিকট বলিতে লাগিলেন ইন্দ্র বলিলেন হে মধুসূদন আপনি দেবগণের নাথ হইয়াও এক্ষণে মনুষ্যরূপে অবস্থান করত আমাদের সর্বপ্রকার দুঃখ শান্তি করিয়াছেন তপস্বীজনের বিনাশকারী অরিষ্ট ধেনুক চানুর মুষ্টিক ও কেশি প্রভৃতি মহাসুরগণকে আপনি বিনাশ করিয়াছেন কংস কুবলায়াপীড় ও বালঘাতিনী পুতনা এবং অন্যান্য জগতের উপদ্রবকারীগণকেও আপনি বিনাশ করিয়াছেন আপনার দোর্দণ্ড প্রতাপ ও বুদ্ধিবললে ত্রিলোক অসজ্জন হইতে পরিত্রাণ পাওয়াতে এক্ষণে দেবগণ যজ্ঞকারী প্রদত্ত যজ্ঞাংশ প্রাপ্ত হইয়া তৃপ্তি লাভ করিতেছেন হে জনার্দন আপনি হে জনার্দন আমি সেই ইন্দ্র এক্ষণে আপনার নিকট যে কারণে আগমন করিয়াছি আপনি তাহা শ্রবণ তো তাহার প্রতিকার করিতে সচেষ্ট হন হে অরিন্দম পৃথিবীর পুত্র নরক নামে এক অসুর প্রাগজ্যোতিষপুরের রাজা প্রাগজ্যোতিষপুর মানে আসাম তাহলে কি হলো হে অরিন্দম পৃথিবীর পুত্র নরক নামে এক অসুর প্রাগজ্যোতিষপুরের রাজা সে এক্ষণে সকল প্রাণীর প্রতি উপদ্রব করিতেছে হে ওই নরকাসুর দেব সিদ্ধ অসুর এবং নৃপগণের কন্যাগণকে হরণ করিয়া নিজ গৃহে রুদ্ধ করিয়া রাখিয়াছে বরুণের যে জল ছত্র ছিল তাহা এবং মন্দর পর্বতের মণি পর্বতাক্ষ শেখরও ওই অসুর হরণ করিয়া আছে হে কৃষ্ণ নরকাসুর আমার জননী অদিতির অমৃতবর্ষী দিব্য কুণ্ডলদ্বয় হরণ করিয়াছে এবং সর্বদাই আমার এই ঐরাবতের প্রতি অভিলাষ করিয়া থাকে হে গোবিন্দ এই আমি আপনার নিকট নরকাসুরের দুর্নীতির বিষয় বলিলাম এক্ষণে এ বিষয়ে যাহা কর্তব্য আপনি তাহা স্বয়ংই বিবেচনা করিবেন পরাশর বলিলেন ভগবান দেবকৃশ কৃষ্ণ বাসবের এইরূপ বাক্য শ্রবণ পূর্বকৃশ হাস্যকর তো ইন্দ্রের হস্ত ধারণ করিয়া মহামূল্য শ্রেষ্ঠ আসন হইতে গাত্রোত্থান করিলেন তারপর ভগবান বিষ্ণু মনে মনে গরুরকে চিন্তা করিলেন এবং চিন্তা মাত্রে নিকট আগত গগন বিহারী গরুরের উপর সত্য ভামার সহিত আরোহণ করিয়া প্রাক জ্যোতিষপুর উদ্দেশ্যে যাত্রা করিলেন হে মৈত্রেয় অনন্তর দর্শনকারী দ্বারকবাসীগণের সম্মুখেই ইন্দ্র ঐরাবত নামক হস্তিতে আরোহণপূর্বক স্বর্গে প্রস্থান করিলেন হে বিজ প্রাগজ্যোতিষপুরের চতুর্দিকে শতযজন বিস্তৃত ভূভাগ ক্ষুরাগ্র ক্ষুরাগ্র ভাগতুল্য তীক্ষ্ণধার মুরু নামক অসুর রচিত পাশসমূহ দ্বারা বেষ্টিত ছিল হরি সুদর্শন চক্র ক্ষেপণ করিয়া সেই পাশসমূহকে ছেদন করিলেন তারপর মুরু দাঁড়াইলে কেশব তাহাকে বিনাশ করিলেন অনন্তর ভগবান হরি মুরু সপ্ত সহস্র পুত্রকে পতঙ্গের ন্যায় চক্র দ্বারা সম্ভূত অগ্নি দ্বারা দগ্ধ করিয়া ফেলিলেন হে দ্বিজ ধীমান হরি এইরূপে মুরু হয় মুরু পঞ্চজনকে বিনাশ করিয়া তরিত প্রাক জ্যোতিষপুরে উপস্থিত হইলেন তারপর বিশাল সেনা কৃষ্ণের এই যুদ্ধে ভগবান গোবিন্দ সহস্র সহস্র দৈত্যকে বিনাশ করিলেন অনন্ত দৈত্য দিকের বিনাশক বলবান কৃষ্ণ সুদর্শন সুদর্শন শস্ত্র অস্ত্রসমূহের বর্ষণকারী পৃথিবীপুত্র নরকাসুরকে দ্বিখণ্ড দ্বিখণ্ড করিয়া ফেলিলেন এই প্রকারে হত হইলে পর পৃথিবী অদিতি কনকময় উপস্থিত হইলেন তারপর সেই জগন্নাথকে বলিলেন পৃথিবী বলিলেন হে নাথ আপনি যখন শুকর ধারণ করিয়া আমাকে উদ্ধার করেন সেই সময় আপনার অঙ্গস্পর্শে আমার এই নরকনামা পুত্র হইয়াছিল আপনি যাহাকে দিয়াছিলেন অদ্য আপনি তাহাকে বিনাশ করিলেন এই দায় গ্রহণ করুন এবং কৃপা পরবশ হইয়া এক্ষণে এই নরকাসুরের পুত্রগণকে পালন করুন আপনি ভগবান হে প্রভ আপনি অত্যন্ত প্রসন্ন মুখে আমারই ভারাবতারণার্থে স্বকীয় অংশে এই মর্তলোকে অবতীর্ণ হইয়াছেন হে অচ্যুত আপনিই জগতের কর্তা আপনিই বিকর্তা মানে পালনকারী এবং সংহারক আপনি সকলের উৎপত্তির কারণ অথচ বিনাশরূপী আপনি জগদ্রূপ আপনার স্তব আমি কি প্রকারে করিতে সক্ষম হইব হে ভগবান যখন আপনি ব্যাপক ব্যাপক ক্রিয়া কর্তা এবং কার্য ও আপনি সকল ভূতের আত্মা স্বরূপ তখন আমি কি প্রকারে আপনার স্তব করিতে সমর্থ হইব আপনি যখন পরমাত্মা ভূতাত্মা এবং অব্যয় আত্মা তখন কোন অর্থের উল্লেখ করিয়া আপনার স্তুতি হইবে হে সর্বভূতাক্ষন আপনি প্রসন্ন হন এবং নরকৃত সকল অপরাধ ক্ষমা করুন দোষ নিবৃত্তি কামনায় আপনি নিজ পুত্রকে বিনাশ করিয়াছেন বলিলেন হে মুনিশ্রেষ্ঠ ভগবান তোমার সিদ্ধ পৃথিবীকে এই কথা বলিয়া নরগৃহ হইতে রত্নসমূহ গ্রহণ করিলেন হে মহামতে অতুলনীয় মহা অতুলনীয় পরাক্রমশালী ভগবান নরকাসুরের কন্যান্তপুর মধ্যে শতাধিক ষোড়শ সহস্র কন্যা দর্শন করিলেন তিনি আরো দেখিতে পাইলেন যে নরকপুরে চারিটি করিয়া দন্তধারী উগ্রকায় ছয় হাজার গজ রহিয়াছে তথায় বিংশতি নিযুত কম্বোজ দেশীয় অশ্ব দেখিতে পাইলেন তখন গোবিন্দ নরকাসুরের কিঙ্করগণ দ্বারা সেই সকল কন্যা হস্তিসমূহ এবং অশ্বগণকে সদ্যই দ্বারকাপুরিতে প্রেরণ করিলেন অনন্তর বারুণ বা বরুণের ছত্র মণিপর্বত অবলোকন করিলেন ওই দ্রব্যোদয়কে সর্পভোজী গরুরের উপর আরোহণ করাইলেন তৎপরে সত্যভামার সহিত ভগবান কৃষ্ণ স্বয়ং গরুর পৃষ্ঠে আরোহণ করত অদিতির কুণ্ডলদ্বয় অর্পণ করিবার জন্য স্বর্গে গমন করিলেন বিষ্ণুপুরাণের পঞ্চমাংশে ঊনত্রিংশ অধ্যায় সমাপ্ত ত্রিংশ অধ্যায় পারিজা হরণ পরাশর বলিলেন গরুর সেই বরুণের ছত্র মণিপর্বত পর্বত এবং ভার্জা সত্যভামার সহিত ঋষিকেশকে অবলীলাক্রমেই বহন করিতে করিতে যাইতে লাগিলেন অনন্তর হরি স্বর্গদ্্বারে গমন করিয়া শঙ্খ শব্দ শ্রবণ করত দেবগণ অর্ঘপাত্র হস্তে লইয়া জনার্দনের নিকট উপস্থিত হইলেন সেই কৃষ্ণ দেবগণ কর্তৃক পূজিত হইয়া শুভ্র মেঘ শিখর আকার দেব জননী অদিতির গৃহে প্রবেশ করত অদিতিকে দর্শন করিলেন ভগবান জনার্দন ইন্দ্রের সহিত তাহাকে প্রণামপূর্বক উত্তম কুণ্ডলদ্বয় অর্পণ করিয়া তাহার নিকটে নরকাসুর বিনাশ বৃত্তান্ত বর্ণনা করিলেন অনন্তর জগন্মাতা অদিতি প্রসন্ন হইয়া অব্যগ্রভাবে শান্তভাবে চিত্তকে তন্ময় করত জগতের ধাতা হরিকে স্তব করিতে লাগিলেন অদিতে বলিলেন অদিতি বলিলেন হে পুণ্ডরী কাক্ষ হে ভক্তগণের ভয় হারিন হে সনাতন স্বরূপ হে ভূতাত্মন হে ভূত ভাবন তোমাকে নমস্কার তুমি মন বুদ্ধি ও ইন্দ্রিয়গণের রচয়িতা হে গুণ স্বরূপ হে ত্রিগুণাতীত হে নির্দ্বন্দ্ব হে শুদ্ধ সত্য হে হৃদস্থিত অন্তর জামিন তোমাকে নমস্কার হে নাথ তুমি শ্বেত দীর্ঘ আদি সম্পূর্ণ কল্পনারোহিত জন্মাদি বিকার হইতে পৃথক এবং স্বপ্ন সুসুপ্তি ও জাগরণ এই তিন অবস্থা বর্জিত তোমাকে নমস্কার হে অচ্যুত সন্ধ্যা রাত্রি দিবস তুমি গগন বায়ু জল অগ্নি মন ও বুদ্ধি এই সমস্ত তুমি এবং তুমি ভূত নিবহের আদিভূত কেহ কেহ বলেন ভূতাদির পদের অর্থ অহংকার ঈশ্বর তুমি সৃষ্টি স্থিতি ও বিনাশের কর্তা তুমি অথচ ব্রহ্মা বিষ্ণু ও শিব এই তিন মূর্তি ধারণ করিয়া পূর্বোক্ত কার্যত্রয় নিষ্পাদন করিয়া থাকো দেব যক্ষ দৈত্য রাক্ষস না কুষপাণ্ডপি সাজ গন্ধর্ব মনুষ্য পশু সর্প বৃক্ষ গুল্ম লতা এবং সমস্ত তৃণজাতি স্থুল মধ্য সুক্ষ স্থূলতর ও সূক্ষ্মতর প্রভৃতি যত প্রকার দেহভেদ পরমাণুকে আশ্রয় করিয়া আছে সেই সকল তুমি পরমাত্মার স্বরূপ যাহারা জানে না তাদৃশ ব্যক্তি মনের মোহকারিণী তোমারই মায়া আত্মভিন্ন পদার্থে আত্মবিজ্ঞান জন্মাইতেছে হে দেব ওই মায়াই মূঢ় ব্যক্তিকে সংসারে রুদ্ধ করিয়া থাকে হে হেনাথ এই সংসারে অনাত্মাতে আত্মবুদ্ধি ও আমি এবং আমার ইত্যাদি যে সকল ভাব পুরুষগণের প্রায়ই মনে উদিত হইয়া থাকে তাহার জগৎজননী তোমার মায়ারই বিলাস হে হেনাথ যে সকল স্বধর্মপরায়ণ মনুষ্য নিজ মুক্তি লাভের জন্য তোমাকে আরাধনা করিয়া থাকেন তাহারা এই অখিল মায়া হইতে উত্তীর্ণ হইতে পারেন ব্রহ্মাদি দেবগণ মনুষ্য ও পশুগণ সকলেই বিষ্ণু মায়া রূপ মহাভ্রমে পতিত এবং মোহরূপ ঘোর অন্ধকারে আবৃত রহিয়া আছে হে ভগবান যে মায়া প্রভাবে জীবগণ স্বীয় জন্ম ও মরণকালের মধ্যেও তোমার আরাধনা করিয়া কামসমূহের সমূহের অভিলাষ করিয়া থাকে ইহাই তোমার সেই মায়া পুত্রগণের মঙ্গলাভিলাষে আমি যে তোমাকে আরাধনা করিয়া শত্রুগণের বিনাশ কামনা করিয়াছি কিন্তু মুখ্যের কামনা করি নাই ইহা তোমার মায়ারই কার্য কল্পবৃক্ষের নিকট হইতেও কৌপিন বস্ত্রের বাঞ্ছান ন্যায় তোমায় নিকট হইতে গণের যে সামান্য বিষয়াভিলাষ পুরাণের প্রার্থনা তাহা নিজের নিজের কর্মজাত অপরাধ বই আর কি হইতে পারে হে অখিল জগতের মায়ামোহকর হে অব্যায় তুমি প্রসন্ন হে ভূতেশ আমার জ্ঞানাভিমান জনিত অজ্ঞান বিনাশ করো হে চক্রহস্ত তোমাকে চক্র হস্ত তোমাকে নমস্কার হে বিষ্ণু গদা ও শঙ্খ ধারণ করিয়া আছো। তোমাকে নমস্কার হে পরমেশ্বর আমি তোমার এই সকল স্থূল চিহ্নে প্রতিত রূপই দেখিতে পাইতেছি তোমার যে পরম রূপ তাহা আমি জানি না তুমি প্রসন্ন হ ভগবান বিষ্ণু অদিতি কর্তৃক এইরূপ স্তুত হইয়া সুর ও মাতাকে সহাষ্যে বলিলেন হে দেবী তুমি আমাদের জননী প্রসন্ন হও এবং আমাদের প্রতি বড়তা হও অদিতি বললেন হে পুরুষত্তম তোমার যাহা ইচ্ছা তাহাই হোক সমস্ত সুরাসুরগণ কর্তৃক তুমি মর্তলোকে অজেয় হইবে তারপর সত্যভামা ভগবানের প্রণামানন্তর ইন্দ্রাণীর সহিত অদিতিকে প্রণামপূর্বক পুনঃ পুনঃ বলিলেন আপনি প্রসন্ন হন অদিতি বললেন হে শুভ্রু অনিন্দিতাঙ্গি আমার অনুগ্রহে তোমার বৃদ্ধাবস্থা বা বিরূপতা আসিবে না এবং তোমার সর্বদা নব বর্তমান থাকিবে পরাশর বলিলেন অদিতির আজ্ঞা অনুসারে দেবরাজ ইন্দ্র সম্মানের সহিত যথারীতিতে ভগবান জনার্দনকে পূজা করিলেন ইন্দ্রপত্নী শচী সত্যভামাকে মানুষই মনে করিয়া তাহাকে পারিজাত পুষ্প দিলেন না কিন্তু নিজেই পুষ্প দ্বারা ভূষিত হইলেন সাধুশ্রেষ্ঠ অনন্তর কৃষ্ণ সত্যভামা সহিত মনোহর নন্দনা আদি দেব্যান সকল দর্শন করিতে লাগিলেন সেই উদ্যান মধ্যে কেশি সুদান জগন্নাথ কেশব অমৃত মন্থনকালে উদ্ধৃত পারিজাত বৃক্ষ দর্শন করিলেন ওই পারিজাত অতিশয় সুগন্ধে পরিপূর্ণ ও ইন্দ্রপত্নী সচির আহ্লাহজনক ইহাতে নবীন তাম্রবর্ণ পল্লব শোভা পাইতে ছিল এবং উহার ত্বক বা ছাল সকল সুবর্ণময় ছিল হে দ্বিজোত্তম ওই বৃক্ষকে দর্শন করিয়া সত্যভামা গোবিন্দকে বললেন এই দে এই দেববৃক্ষ কি কারণে দ্বারকালয় দ্বার কারণে দ্বারকায় লইয়া যাইতেছেন না যদি আপনার এই কথা সত্য হয় যে সত্যভামা আমার অতিশয় প্রিয়া তাহা হইলে আমার গৃহদ্যানের জন্য এই বৃক্ষটিকে লইয়া চলুন হে কৃষ্ণ আপনি অনেকবারই আমাকে এই প্রিয় বাক্য বলিয়াছিলেন হে সত্ত্বে তুমি আমার যে রূপ প্রিয়া সেইরূপ রুক্মিণী বা জাম্ববতী কেহই আমার প্রিয়া নহে হে গোবিন্দ আমার এই সকল বাক্য যদি আপনার এই সকল বাক্য যদি সত্য হয় ও আমার প্রলোভনার্থে না ব্যবহৃত হইয়া থাকে তাহা হইলে এই পারিজাত বৃক্ষটি আমার গৃহভূষণ স্বরূপে পরিগণিত হোক এই পারিজাত মঞ্জুরি আমি নিজ কেশ ভারে ধারণপূর্বক স্বপত্নীগণের মধ্যে শোভা পাই ইহাই আমি কামনা করি পরাশর বলিলেন সত্যভামা এই কথা বলিলে পর হরি হাস্যপূর্বক গরুরের উপর সেই পারিজাত বৃক্ষটিকে উঠাইয়া লইলেন তখন বনরক্ষীগণ তাঁহাকে বলিল যে তিনি দেবরাজ মহিষ দেবরাজ মহিষী সচি এই পারিজাত বৃক্ষ তাহারি অতএব হে গোবিন্দ আপনি ইহাকে হরণ করিবেন না দেবগণ অমৃত মন্থনকালে সচির ভূষণের জন্য এই বৃক্ষকে উৎপাদন করিয়া আছেন আপনি ইহা গ্রহণ করিয়া কুশলে যাইতে পারিবেন না দেবরাজ ইন্দ্র যে সচির মুখাপ্রেক্ষী সেই সচির পরিগ্রহ এই পারিজাত বৃক্ষ হরণ করিয়া কোন ব্যক্তি কুশলে গমন করিতে পারে হে কৃষ্ণ দেবেন্দ্র অবশ্যই এই কর্মের প্রতিবিধান করিবেন এবং হস্তে বজ্রধারী ইন্দ্রের পশ্চাতে সকল দেবগণই ধাবিত হইবেন হে অচ্যুত এই কারণে দেবগণের সহিত না যে কর্ম পরিণামে সদৃশ পন্ডিতগণ তাদৃশ কর্মের কখনোই প্রশংসা করেন না পরাশর বলিলেন বনরক্ষীগণ এই প্রকার বলিলে পর অতিশয় ক্রুদ্ধা সত্য ভামা তাহাদিগকে বলিলেন ওরে পারিজাত সম্বন্ধে শচী বাকে আর সুরাধিপতি ইন্দ্রই বাকে ইহা যদি অমৃত মন্থনে উৎপন্ন হইয়া থাকে তাহা হইলে সকল লোকেরই সাধারণ সম্পত্তি হে সুরগণ তবে একা ইন্দ্র কেন ইহাকে গ্রহণ করিবেন ওরে বনরক্ষীগণ সমুদ্র হইতে উৎপন্ন চন্দ্র এবং লক্ষ্মী যে প্রকার সকল লোকেরই সাধারণ ভোগ্য সেই প্রকার এই পারি পারিজাত সর্বলোকের সাধারণ সম্পদ ভর্তার বাহুবীর যে গর্বিতা সচি যে প্রকারে এই বৃক্ষকে রোধ করিতে সমর্থ হন তোমরা সেই প্রকারে গিয়াই তাহাকে বলো যে হরিপ্রিয়া সত্যভামা পতির বলে বৃক্ষ হরণ করিতেছেন তোমাদের ক্ষমার আবশ্যকতা নাই তোমরা সত্তর যাইয়া শচীকে আমার এই বাক্য বলো যে সত্যভামা অতি গর্বদৃত অতি গর্বৃত বাক্যে এই প্রকার বলিতেছেন তুমি যদি তোমার স্বামীর প্রিয় হও এবং স্বামীও যদি তোমার বশবর্তী হন তাহলে আমার স্বামীর বৃক্ষহরণ করি আমার স্বামী বৃক্ষহরণ করিতেছেন তুমি তাহা নিবারণ করাও আমি তোমার প্রতি ইন্দ্রকে আমি তোমার প্রতি ইন্দ্রকেও জানি এবং ইহাও জানি যে তিনি স্বর্গের অধিপতি তথাপি আমি মানুষই হইয়াও এই পারিজা হরণ করাইতেছি পরাশর বলিলেন সত্যভামার এই বাক্যে দুধগণ গমন করত শচীর নিকট যে প্রকার সত্যভামা বলিয়াছিলেন তাহা বলিল তখন শচী ও সিও পতি দেবরাজ ইন্দ্রকে উৎসাহিত করিতে লাগিলেন হে দ্বিজ তৎপরে ইন্দ্র সমুদায় দেবসে পরিবৃত হইয়া পারিজাত রক্ষার জন্য হরিশ্বই যুদ্ধ করিতে যাত্রা করিলেন অনন্তর ইন্দ্র হস্তে বজ্র ধারণ করিবামাত্র পরিধ নিস্তৃংশ প্রভৃতি উত্তম অস্ত্র সকল গ্রহণ করত সুর সেনাগণ সজ্জিত হইল তৎপরে হস্তিরাজ ঐরাবতের উপস্থিত এবং দেবসেনা পরিবেষ্টিত ইন্দ্র যুদ্ধার্থে উপস্থিত হইয়াছেন দেখিয়া গোবিন্দ শঙ্খধ্বনি করিলেন এবং ধনুয্যা শব্দে দিকসমূহ পরি পূরিত করিয়া এককালে সহস্র সহস্র অজুত অযুত তীক্ষ্ণ বানসমূহ নিক্ষেপ করিলেন অনন্ত দিক সকল ও আকাশ শত শত অনন্ত সরসমূহে আচ্ছাদিত হইয়া আছে দেখিয়া দেবগণ অনেক প্রকার অস্ত্রশস্ত্র নিক্ষেপ করিতে লাগিলেন জগদীশ্বর মধুসূদন তৎকালে দেবগণ নিক্ষিপ্ত প্রত্যেক শস্ত্রকে অবরিলাক্রমে সহস্র খণ্ড করিতে লাগিলেন গরুড় সলিলরাজ রাজ বরুণের পাশাস্ত্র আকর্ষণপূর্বক ভুজঙ্গ বা সর্প শিশুর দেহের ন্যায় চক্ষু দ্বারা খণ্ড খণ্ড করিয়া ফেলিলেন ভগবান দেবকৃশ তো জমপ্ররীত দণ্ডকে গদাক্ষেপে গদাক্ষেপ দ্বারা খণ্ড খণ্ড করিয়া পৃথিবীতে পাতিত করিলেন ভগবান বিভু সৌরী চক্রক্ষেপ দ্বারা কুবেরের শিবিকাকে তিল তিল প্রকারে বিভিন্ন করিলেন এবং দৃষ্টিপাত দ্বারাই সূর্যকে তেজহীন করিলেন ভগবান শত শত বান অগ্নিকে নিরস্ত করিয়া ফেলিলেন বসুদেব বসুগণ নানাদিকে পলায়ন করিলেন ভগবানের চক্রে নিজ নিজ সুলাগ্র ভাগ বিচ্ছিন্ন হওয়াতে হীনবল রুদ্রগণ ক্রমশ ভূমিতে নিপাতিত হইতে লাগিলেন সাধ্য মরুদ বিশ্বদেব ও গন্ধর্বগণ শ্রীকৃষ্ণ প্রক্ষিপ্ত বানাঘাতে বিক্ষিপ্ত হইয়া অন্তরীক্ষে শালমলি তুলার ন্যায় পরিভ্রমণ করিতে উড়িতে লাগিলেন এদিকে মুখ পদ এদিকে মুখ পক্ষদ্বয় ও নখরান্তর দ্বারা দেবগণকে লাগিলেন অনন্তর অবিরল ধারে বর্ষণকারী মেঘদ্বয়ের ন্যায় মধুসূদন এবং দেবরাজ ইন্দ্র পরস্পর সহস্র সহস্র শরধারা বর্ষণ করিতে লাগিলেন সেই যুদ্ধে গরুর ঐরাবতের সহিত এবং জনার্দন একাই সমস্ত দেবগণ এবং ইন্দ্রের সহিত যুদ্ধ করিতে লাগিলেন অনেক প্রকার অস্ত্রশস্ত্র এই প্রকারে ছিন্নবিচ্ছিন্ন হইয়া গেল দেখিয়া বাসব অতি সত্তর তৎক্ষণাৎ বজ্র ধারণ করিলেন এদিকে জনার্দন সুদর্শন চক্র গ্রহণ করিলেন হে দ্বিজোত্তম দেবরাজ ও জনার্দনকে যথাক্রমে বজ্র ও সুদর্শন চক্র গ্রহণ করিতে দেখিয়া ত্রিলোকের সকলেই হাহাকার করিতে লাগিল তখন ইন্দ্র বজ্র নিক্ষেপ করিলে পর ভগবান সেই বজ্র ধারণ করিয়া ইন্দ্র থাক থাক এই কথা বলিতে লাগিলেন কিন্তু চক্রক্ষেপ করিলেন না অনন্তর যাহার বাহন ওই রাবত গরুর কর্তৃক ক্ষতবিক্ষত হইয়াছিল সেই বজ্রহীন বীর দেবেন্দ্রকে পলায় পলায়ন পরায়ণ দেখিয়া সত্যভমা বলিতে লাগিলেন হে ত্রৈলোকেশ্বর হে ত্রৈলোকেশ্বর ইন্দ্র আপনি সচির ভর্তা আপনার কি পলায়ন করা উচিত সচি পারিজাত মালা ভূষিতা হইয়া শীঘ্রই আপনার নিকট উপস্থিত হইতেছেন পারিজাত মালায় উজ্জ্বল কান্তি সচি যেরূপ পূর্বে প্রণয় ভরে আপনার নিকট উপস্থিত থাকিতেন এখন তাকে সেই রূপ না দেখি আপনার দেবরাজ্য কি প্রকারে সুখের হইবে হে ইন্দ্র পলায়ন করিবেন না এবং লজ্জিত হইবেন না এই পারিজাত লইয়া যাওন দেবগণের ব্যথা শান্তি হোক পতির পতির বীর্যাজনিত পতির বীর্যজনিত ভরে গর্বিতা সচি গৃহগতা আমাকে বহ মানপূর্বক দেখেন নাই বরং অবজ্ঞা সহিত দেখিয়াছেন আমি স্ত্রীলোক সুতরাং লঘুচিত্ত নিজ ভর্তার গৌরবাকাঙ্ক্ষী হে ইন্দ্র সেই জন্যই আপনার সহিত বিগ্রহ যুদ্ধ ঘটাইয়াছি হে ইন্দ্র এই পরস্ম পারিজাত হরণ করিয়া আমাদের কি ফল সচি রূপ পতির গর্বে গর্বিতা হইয়াছিলেন তা এমন কোন স্ত্রী আছে যে এই রূপ অবস্থায় গর্বিত না হয় পরাশর বলিলেন হে দ্বিজ সত্যভামার এই বাক্যে নিবৃত্ত হইয়া শান্তভাবে ইন্দ্র তাহাকে বলিলেন হে কোপানে আমি আপনাদের মিত্র সুতরাং আমার খেদ বিস্তার করা আপনার উচিত নহে যিনি ত্রিলোকের সৃষ্টি সংহার ও স্থিতিকারী সেই বিশ্বরূপী ভগবানের নিকটে আমি পরাজিত হইয়াছি ইহাতে আমার কোনো লজ্জা নাই হে দেবী যাহার আদি ও মধ্য নাই সেই পরমাত্মাতে এই সকল জগৎটি প্রতিষ্ঠিত যাহা হইতে এই জগৎ উৎপন্ন এবং সর্বভূতময় যাহা হইতে এই সকল জগৎ প্রলয়ান্তে কিছুই অবশিষ্ট থাকিবে না সেই বিশ্বের সৃষ্টি স্থিতি বিনাশ কারণ ভগবান কর্তৃক পরাজিত হইলে লজ্জা কেন হইবে যাহারা সকল বেদের অর্থ পরিজ্ঞাত আছেন তাহারাই সকল ভুবন সৃষ্টিকর্তা ভগবানের অতি সূক্ষ্ম বা অজ্ঞেয় মূর্তি কি প্রকার তাহা জানেন কিন্তু অপর কেহই জানিতে পারে না সেই জন্মরহিত কর্মহীন শাশ্বত এবং নিজ ইচ্ছায় জগতের উপকার করিতে মনুষ্য শরীরধারী ঈশ্বরকে কোন ব্যক্তি পরাজিত করিতে সমর্থ হইবে বিষ্ণুপুরাণের পঞ্চমাংশে ত্রিংশ অধ্যায় সমাপ্ত